নিজের ফসলের মাঠে লাল শাক সরিষা গম ও বিভিন্ন ধরনের সবুজ সবজি দিয়ে শৈল্পিক বুননে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এমন শিল্পকর্ম তৈরি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কিশোর আব্দুল কাদের এবার ফসলের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি ফুটিয়ে তুলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াখালবালা গ্রামের কৃষক আব্দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়ের ছবির সঙ্গে সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার ও পদ্মা সেতু এছাড়া রয়েছে জাতীয় ফুল শাপলা জাতীয় পাখি দোয়েল জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সহ অনেক শিল্পকর্ম বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই তৈরি করার কথা জানান কৃষক আব্দুল যে ভালোবাসাটা তোলার জন্য আমি আমার এই ক্ষেতের মধ্যে এই কামটা করছি আর কি আমার বঙ্গবন্ধু রাজনীতির বাসাটা আমার এই কৃষি জমিতে আমি করি এটা আমার খুব ভালো লাগে আর এই ভালো লাগাটাই মানে আমার এই ফসলি জমিতে আর করে তুললাম

আমরা আমাদের পক্ষ থেকে যতটুক সহায়তা করার আমরা করে যাচ্ছি বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাব বন্যা প্রেরণ করে রেখেছি এর আগে কৃষক আব্দুল কাদির তার তেত্রিশ শতক জমিতে দু সালে স্ত্রীর নামে ভালোবাসার জমিন ও দু সালে ফসলের মাঠে বঙ্গবন্ধু শিল্পকর্ম তৈরি করে এলাকায় বেশ আলোচিত হন ডিবিসি নিউজ ডেস্ক